আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো রিসেন্টলি হয়তো বা টিকটকে এই ভিডিওটা আপনারা হচ্ছে ফর ইউ পেজে দেখছেন, যেটা হচ্ছে আপনারা পিভিতে দেখলেন। তো গতকাল থেকে কিন্তু এই ভিডিওটা অনেকটা ট্রেন্ডিং, আর অনেকে হচ্ছে অলরেডি আমার হোয়াটসঅ্যাপে নজিয়েছেন যে ভাই এই ভিডিওটা কীভাবে মেকিং করা যায় এবং টেম্পলেট কিন্তু খুঁজে পাচ্ছি না। তো তাদের জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি টেম্পলেট এবং হচ্ছে একটা মিউজিক লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জাস্ট ওইখান থেকে হচ্ছে টেম্পলেট লিঙ্কের উপরে ক্লিক করবেন। যদি আপনার লিঙ্কটি ওপেন হতে কোনো রকম সমস্যা করে তাহলে যেখানে একটা ভিপিএন কানেক্ট করে নিন, ভিপিএন কানেক্ট করে নিলে আপনার সামনে এখানে একটা ভিডিও চলে আসবে। অথবা আপনি যেটা করবেন, আপনার যখন আপনি পেজ স্ক্রল করবেন, ওকে, এই যে আমি ফর ইউ পেজটা যখন স্ক্রল করতেছে তখন কিন্তু আমাদের ভিডিওগুলো আসতেছে, ওকে, তখন ওই ভিডিওটা ফলো করবেন যখন আপনার ওই ভিডিওটা আসতেছে, অথবা লিঙ্ক থেকে তো ওপেন হয়ে যাচ্ছে। ওকে, আমি সব উপায় বলে দিচ্ছি আপনার, যেটা যেভাবে আপনার পছন্দ মনে হয়, মানে ভালো মনে হয়। তো এখানে দেখবেন যে ভিডিওটা আসার পর এখান থেকে ক্যাপকাট রাইজিস ট্যাম্পলেট, অর্থাৎ এই যে আইডিটা আছে, আইডির নামের উপর লেখা আছে, ওকে, জাস্ট এখানে ক্লিক করবেন। যে কোনো মানে ভিডিওর, অর্থাৎ এই ভিডিওটাতে ক্লিক করে হবে, দেন এখান থেকে আবার ইউজ ট্যাম্পলেট ক্যাপকাটে ক্লিক করবেন। আপনার যেই ওয়েতে ভালো লাগে ভিডিওটা মেক করতে সেইভাবে কিন্তু মেকিং করতে পারবেন। তো এখান থেকে পরবর্তী স্টেপে এখান থেকে আবার ইউজ ট্যাম্পলেটে ক্লিক করবো, তারপর এখান থেকে ফটো অপশনে ক্লিক করবো। আমরা জাস্ট একটু ফটো সিলেক্ট করার জন্য আমি একটি ফটো সিলেক্ট করবো এবং হচ্ছে প্রিভিউ অপশনে ক্লিক করবো। তো ফটো সিলেক্ট করার পর প্রিভিউ অপশনে ক্লিক করলে আমরা আমাদের ভিডিওর প্রিভিউটি এখানে দেখতে পাচ্ছি, ওকে। তো এখানে অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছি, কিন্তু এই সাউন্ড কিন্তু একেবারেই ম্যাচিং করতেছে না আমাদের টিকটকের ট্রেন্ডিং, কিন্তু অন্য একটা সাউন্ড দেখতেছি। তো সেটার কাজও দেখাবো এখান থেকে। আপাতত এক্সপোর্ট করার জন্য ভিডিওটিকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তারপর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক অপশনে ক্লিক করবো। তো এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক অপশনে ক্লিক করার পর আমাদের ভিডিও কিন্তু এক্সপোর্ট হতে থাকবে, জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে এখানে এক্সপোর্ট হতে, ওকে। আর যে সাউন্ডটা আমরা ইউজ করতেছি এখানে, চাইলে আপনি ভিডিওর যেভাবে আমরা কিন্তু আগে সাউন্ড চেঞ্জ করা দেখাইছি টিকটকে ফেভারিট রেখে ওইখান থেকে সাউন্ড অ্যাড করা, অথবা আপনার এখান থেকে কীভাবে সাউন্ড অ্যাড করবেন সেটাও দেখিয়ে দেবো, ওকে। তো যারা এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো, আমাদের এখানে কাজ নেই, আমরা চলে যাবো হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আপনি সরাসরি টিকটক ওইখান থেকে হচ্ছে ফেভারিট সাউন্ড রেখে কিন্তু অ্যাড করতে পারেন। আমরা অনেক ভিডিওতে অনেক রকমভাবে কিন্তু দেখিয়ে থাকি, ওকে। তো এখান থেকে আমরা ডিসকার্ডে ক্লিক করে নিই, পজিট অপশনে ক্লিক করবো, তারপর এইমাত্র সেভ কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করবো এবং চ্যাট অপশনে ক্লিক করবো। এরপর মূল ভিডিওতে টাচ দিব, দেওয়ার পর এখান থেকে ভলিউমটাকে ফুল জিরো করে টিক অপশনে ক্লিক করবো, ওকে। তারপর স্টার্ট পজিশন থেকে অ্যাড অডিও, তারপর এক্সট্রাকচারে, এরপর মিউজিকটিকে সিলেক্ট করে, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো মিউজিকটি হচ্ছে 10 সেকেন্ড এবং ভিডিওটি হচ্ছে 23 সেকেন্ড। তো এখান থেকে আমরা যেটা করবো, ভিডিওতে টাচ দিব, দেওয়ার পর এখান থেকে আমরা স্পিডে ক্লিক করবো এবং হচ্ছে নর্মালে ক্লিক করবো। নর্মাল থেকে আমরা 1.3 দিয়ে দেখবো এটা কতটুকু রিফারেন্স। তো এখনও অনেকটা বেশ কিছুটা আছে, তারপর নর্মালে 1.5, ওকে। তো এখান থেকে এখনও কিছুটা আছে, তো আমি একবারে অ্যাটাচ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে 1.9 দিব, তো বরাবর 2.0 করে দিই, ওকে, এখান থেকে 2.0। তো 2.0 এবং লাস্টে যতটুকু থাকে এতটুকু অ্যাডজাস্ট হয়ে যায়। এবং হচ্ছে ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে অবশ্যই এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে ব্যাক করে দেন ইন্ডিগো ওয়াটারমার্ক উপরে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, আমি সাউন্ডটাকে যদি মিউট করে রাখছি, তো এইভাবে আপনি হচ্ছে জাস্ট আপনার যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে ভিডিওর স্পিডটাকে একটু ফাস্ট করে দিতে হবে, যেহেতু আমাদের মিউজিকের রেজুলেশনটা শর্ট আছে, ওকে। সব কিছু ঠিকঠাক হলে এখান থেকে ভিডিও রেজুলেশনটা 1000 আসে থাকবে, রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এবার হচ্ছে আপনি ট্রেনিং ভিডিওটা যে কোনো প্ল্যাটফর্মে এটাকে আপলোড দিতে পারেন। তো এই ধরনের ভিডিওগুলো যাদের রিকোয়েস্ট ছিল তা সবাই তারা বুঝতে পারছে না, আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।